তাহলে মাহাদি আসলে কি মাহাদি শব্দের অর্থ কি। এবং মাহাদি কে মাহাদি তার নাম নয় এটি তার উপাধি এটি তার ডাক নাম নয় এটি একটি উপাধি এবং এটি একটি বিবরণ এবং এর মূল হল হুদা বা হাদা যার অর্থ গাইড করা যা দলালার বিপরীত মাহদি মানে যিনি সৎ পথ এবং তিনি অন্যদের পথ প্রদর্শন করবেন তার নাম কি রবী সাল্লু বলেছেন যদি এমন হয় যে এই পৃথিবীতে একদিনই বাকি কেয়ামতের আগে তাহলে আল্লাহ তালা দিনটিকে দীর্ঘ করে দিবেন। তিনি এটি প্রসারিত করতে থাকবেন যতক্ষণ না আল্লাহ কোনো ব্যক্তিকে প্রেরণ করেন আমার বংশ থেকে আমার পরিবার থেকে তার নাম হবে আমার নাম এবং তার পিতার নাম হবে আমার বাবার নাম সুতরাং মাহদির নাম হবে মুহাম্মদ আর তার বাবার নাম হবে আবদুল্লাহ সুতরাং মাহাদি হবেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার নাম হবে আমার নাম তার বাবার নাম হবে আমার পিতার নাম তিনি পৃথিবীকে ন্যায় বিচার দিয়ে পূর্ণ করবেন যেহেতু এটি জুলুম ও অন্যায় দ্বারা পূর্ণ ছিল ইবনুল কাইম রহেমা উল্লাহ তালা যিনি ইবনে তাইমিয়ার বিখ্যাত ছাত্র তিনি আরও বলেছেন যে বেশিরভাগ ঐতিহ্য অনুযায়ী তিনি হলেন আল হাসান ইবনে আলীর বংশধর এবং আল হুসাইনের বংশ থেকে নয় এবং এই ঘটনায় এটি ইবনেল কাইয়েমের ভাষ্য অনুযায়ী তিনি হলেন আল হাসানের বংশধর খুব সুন্দর হিকমা বা প্রজ্ঞা কারণ হাসান রদিউল্লাহ তাল্লাহ আনহু আল্লাহর সন্তুষ্টির জন্য খিলাফত ছেড়ে দিয়েছিলেন সুতরাং আল্লাহ সুবাহন তালা খিলাফত তার বংশধরদের কাছে ফিরিয়ে দিবেন। এবং হুসাইন রদি আল্লাহ আনহু খিলাফত চেয়েছিলেন তিনি খেলাফত অর্জনে আগ্রহী ছিলেন এবং তাকে তা দেওয়া হয়নি আল্লাহ তালা এই সবচেয়ে ভালো জানেন এটি একটি উদ্ধৃতি ইবনুল কাইম রহমুল্লাহ তাল্লাহ থেকে সুতরাং তিনি বলছেন যে এটি একটি সুন্দর প্রজ্ঞা যে যেহেতু হাসান রদাহ তাল্লাহ আনহ্ন খিলাফত ছেড়ে দিয়েছিলেন তাই তার বংশের জন্যই এটি বেশি উপযুক্ত যেভাবে নবী সাল্লাল্লাহু সাল্লাহু আলাইস্লাম বলেছেন যখন আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু ত্যাগ করবেন আল্লাহ তখন আপনাকে এর চেয়ে ভালো কিছু দান করবেন সুতরাং যেহেতু তিনি খেলাফত ছেড়ে দিলেন তার বংশধর তার বিনিময়ে আরও ভালো কিছু পাবেন যা হলো সমগ্র বিশ্বের খিলাফত মাহদি পুরো বিশ্ব শাসন করবে উমাইয়াদের মতো নয় এমনকি যদি হুসেন রদুল্লাহ আহনু খলিফা হতেন তিনি পৃথিবীর একটি ছোট অংশ শাসন করতেন তখন মুসলিম সাম্রাজ্য ছিল মাত্র ইরাক সিরিয়া এবং মিশরে সীমাবদ্ধ এটি তখনও চীন বা স্পেনে পৌঁছায়নি এটি উমাইয়া আমলে ঘটেছিল সুতরাং আল হাসান রদ্লাউত আহনু খেলাফত ছেড়ে দিয়েছিলেন এবং ইনশাল্লাহ তালা তার বংশধরদের কাছে এটি ফিরে আসবে এবং তা পুরো উম্মার খিলাফত হবে রাসুল সাল্লু আলিয়াসাল্লাম আমাদেরকে বলেছেন মুস্তাদ্রাক আল হাকিম এবং আবুদাউদের সুনানে রয়েছে যে মাহাদির কপাল হবে বড় এবং তার নাক হবে চোখা যা আমরা বাংলায় বলি আর কি এমন একটি নাক যা সামান্য সুচালো এবং দীর্ঘ এটি আরবদের মধ্যে কাঙ্ক্ষিত তারা এটিকে বিবেচনা করে সৌন্দর্য এবং পরিপূর্ণতার চিহ্ন হিসাবে সুতরাং এই বৈশিষ্ট্যগুলো দিয়ে রাসুল সাল্লাহু আলিয়াল্লাম আমাদেরকে বললেন মাহাদি দেখতে কেমন হবে রাসুল সাল্লা আলি দেখতে কিন্তু এমন ছিলেন না ঠিক যেমন আলীরা নু বলছেন তিনি রাসুল সাল্লাহ আলিয়ালামের অনুরূপ হবেন শিষ্টাচার এবং নীতিতে তবে চেহারায় নয় সুতরাং মাহাদি দেখতে রাসুল সাল্লাহু আলিয়ালামের মতো হবেন না তার আধ্যাত্মিক বৈশিষ্ট্য সম্পর্কে নবী সাল্লাহু আলহিসাম বলেছেন যা ইবনে মাজার সুনানে বর্ণিত যে মাহদি আহলুল বাইদ থেকে আসবে আল্লা সুবানহু তালা এক রাতেই তাকে শুদ্ধ করবেন এক রাতে তাকে ভালো মানুষ করে দেবেন এটি একটি আকর্ষণীয় হাদিস কারণ এটি আমাদেরকে জানায় যে মাহদি তার জীবনের শুরুতে একজন মুসলমানের সকল দায়িত্ব মেনে চলবেন না তিনি যে পর্যায়ে থাকা উচিত সে স্তরে থাকবেন না কিছু একটা ঘটবে আমরা জানি না সেটা ঠিক কি। এক রাতে তিনি অনুতপ্ত হবেন এবং তিনি হয়ে উঠবেন মূলত পৃথিবীর সবচেয়ে ধার্মিক ব্যক্তি আমরা এটাও জানি যে কোন সময় তিনি আসবেন নবিসাল্লাহু আলাইসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে সময় সবচেয়ে খারাপ সময় হবে পুরো পৃথিবী পূর্ণ হবে মন্দ এবং অন্যায় দ্বারা এবং এটি এমন কিছু যা খুবই কম ঘটে যে পুরো পৃথিবী জুড়ে আপনি ফিতনা এবং ফ্যাসাদ দেখতে পাবেন এবং আপনি দেখবেন যে মুসলমানদের রক্তপাত হচ্ছে এবং আপনি দেখবেন যে মুসলিমরা লাঞ্ছিত হচ্ছে আপনি যেখানেই দেখুন পুরো উম্মতে এরকম খুব কমই ঘটেছিল কিন্তু এমন যখন ঘটে তখন এটি এমন একটি সময় যখন আমরা প্রত্যাশা করতে পারি যে মাহাদির আবির্ভাব ঘটতে পারে এবং নবী সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন সময়ের শুরু থেকে কেয়ামত পর্যন্ত এমন কোনো ফিতনা নেই যা দাজ্জালের চেয়ে মানবজাতির পক্ষে আরও মারাত্মক দাজ্জালের সময় আমরা বেঁচে থাকতে চাই না যখন মাহাদি আসবেন তার জীবদ্দশায় দাজ্জাল আসবে সুতরাং আমরা সেই সময়টি দেখতে চাই না আর আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করি যেন সেই সময় আমরা জীবিত না থাকি সুতরাং এটা বলবেন না যে ও ইনশাল্লাহ তিনি শীঘ্রই আসছেন কারণ আপনি সেই সময় জীবিত থাকতে চান না যখন সমস্ত ফিতনা ঘটবে মাহাদি কখন আসবে তা একমাত্র আল্লাহ জানেন আমরা জানি না সে কখন আসবে তবে সে কোথা থেকে আসবে তা আমরা জানি ইবনে মাজায় বর্ণিত হাদিস এটি এবং এটি মোস্তাদ আল হাকিমেও আছে যে নবী সাল্লু বলেছেন এটি একটি সহি হাদিস তিনটি দলের লোক সম্পদের জন্য লড়াই করবে মুসলমানদের তিনটি দল ধন সম্পদের জন্য লড়াই করবে এবং এই তিন নেতার প্রত্যেকে একজন খলিফার ছেলে সন্তান হবে আপনারা বলতে পারেন তিনজন রাজকুমার তিনি কিন্তু রাজকন্যাদের কথা বলেননি তো খলিফার ছেলেরা সম্পদের জন্য যুদ্ধ করবে হাদিসের আলেমগণ বলেছেন ধন বলতে উল্লেখ করা হচ্ছে কাবা ঘরের নিচে সমাহিত করা ধন একটি বড় গুপ্ত ধন আছে কাবার নিচে দাফন করা আমরা জানি না ঠিক কোথায় এটি আজও সমাহিত এটি জুরহুম উপজাতির দ্বারা সমাহিত করা হয়েছিল এটি প্রাচীনকালে সমাধিস্থ করা হয়েছিল নবী সাল্লু আলহি আগমনের পূর্বে অনেক অনেক বছর আগে এটি লুকানো হয়েছিল যখন প্রতিবেশী উপজাতি দ্বারা উপজাতিটি আক্রান্ত হয়েছিল এবং তাই তারা তাদের সমস্ত ধন সংগ্রহ করেছিল এবং তারা কাবাঘরের আশেপাশে এটি লুকিয়ে রেখেছিল আমরা জানি না কোথায় এবং তারা জমজম কূপটিও লুকিয়ে রেখেছিল এবং আপনারা সবাই জানেন যে আব্দুল মুতালিব কূপটি আবিষ্কার করেছিলেন আসলে সে পুনর আবিষ্কার করেছিলেন যখন এই হানাদার বাহিনী এগিয়ে আসলো তখন তারা জমজমকূপ লুকিয়ে ফেলেছিল এবং তারা তাদের সোনাদানা লুকিয়ে রাখে এবং তাদের অন্য যে সম্পদ ছিল তাও তারা এগুলো লুকিয়ে ফেলে কারণ তারা চায়নি যে শত্রু এটি ছিনিয়ে নিক সুতরাং যে ধন সম্পদের জন্য তিন রাজকুমার যুদ্ধ করবে সেটি হারামের ভিতরে লুকানো যুদ্ধ হারামের ভিতরে হবে নবিসাল্লু আলাইসলাম বলেছেন তাদের কেউ জিততে পারবে না তারা এটি খুঁজে পাবে না এবং তাদের কেউ অন্য দুটি দলের উপর জিততে পারবে না এরপর তিনি বলেছিলেন যে সেখানে কালো পতাকার দল আসবে পূর্ব দিক থেকে আর তখনই মুসলমানদের মধ্যে যুদ্ধ শুরু হবে যে যুদ্ধের তীব্রতা এমন যে কোনো উম্মাহ এত কঠিন যুদ্ধ কখনো করেনি তিনি বলেছেন যে পূর্ব থেকে কালো পতাকার দল আসবে মানে খোরাসানের দিক থেকে মুসলিম ও ইমাম আহমেদের অন্য এক বর্ণনায় আছে তোমরা যখন এই কালো পতাকাগুলো দেখবে তখন বুঝতে হবে যে সেখানে মাহাদি থাকবে তিনি কিন্তু বলেননি যে তাদের সাথে তিনি বলেছেন সেখানে মাহাদি থাকবে সুতরাং তোমরা যখন কালো পতাকা দেখতে পাবে তখন মাহাদির বায়াত দাও এমনকি যদি তুষারের উপর হামাগুড়ি দিতে হয় তাও মানে যখন এই কালো পতাকাগুলো দেখবে তখন নিশ্চিত হতে হবে যে তোমরা মাহাদির কাছে পৌঁছেছ এবং তাকে বায়াত দিয়েছ রাসুলসাল আলাইস্লাম বলেছেন খলিফা যখন মারা যাবে ভবিষ্যতে এক সময় গৃহযুদ্ধ শুরু হবে এবং তাই আমার পরিবারের একজন আহলুল বাইতের একজন মদিনা ত্যাগ করবে তাই তিনি উল্লেখ করেছেন যে মাহাদি মদিনা থেকে আসবে এবং পালিয়ে মক্কার দিকে যাবে এবং সে কাবা ঘরে পৌঁছে যাবে লোকেরা তাকে জোর করে তার বাড়ি থেকে বের করে আনবে এবং তাকে বাইয়াত দিবে রুকন ও মাকামের মাঝের জায়গায় এখানে রুকুন কি এটা ইয়ামিনী রুকন না রুকুন মানে কালো পাথর তারা তাকে আনুগত্যের শপথ করবে কালো পাথর এবং মাকামের মাঝে মাকাম কি মাকাম ইব্রাহিম আপনারা সবাই জানেন যে কালো পাথরটি কোথায় আপনারা সবাই জানেন যে মাকাম কোথায় তাদের মধ্যে সাত থেকে আট ফুট জায়গা হ্যাঁ এটাই রাসুল সালুসাল্লাম বলেছেন এই হাদিসটি সহি আবুদাউদে আছে একজন লোক মদিনা থেকে আসবেন আমার বংশধর থেকে যে পালিয়ে যাবে পালিয়ে যাবে অর্থ সে ভয় পাবে যেন তাকে লক্ষ্য করা হচ্ছে তাকে স্বীকার করা হচ্ছে এটি এর অর্থ সে মক্কার দিকে দৌড়াবে মানে তিনি মক্কার সুরক্ষা চাইছেন লোকেরা তাকে বাইরে নিয়ে যাবে মানে সে লুকিয়েছিল তিনি চান না লোকেরা তাকে জানুক লোকেরা তাকে খুঁজে বের করবে এবং তাকে বাইরে নিয়ে যাবে এবং তিনি তাদেরকে জানাতে চান না এবং তারা তাকে বাইয়ার দেবে রুকন এবং মাকামের মাঝে সুতরাং মাহদি আমির হতে চান না তিনি খলিফা হতে চান না লোকেরা তাকে তার বাড়ি থেকে নিয়ে যাবে তারা তাকে জোর করে কাবায় প্রবেশ করাবে এবং তাকে বাইয়াত দিবে সুতরাং এটি সঠিক মতামত বলে মনে হচ্ছে এটি ঘটবে যখন এটি ঘটতে থাকবে একই সাথে অন্য হাদিস আমাদের কি বলছে বলছে যে গৃহযুদ্ধ চলছে ঠিক খলিফার তিন ছেলে লড়াই করছে সুতরাং এই গৃহযুদ্ধে লোকেরা মাহাদির দিকে ফিরবে গৃহযুদ্ধের সমাধান হিসাবে সুতরাং তারা তাকে বায়াত দিবে যখন তারা সবাই তাকে একসাথে বায়াত দিবে তখন খুরাসান থেকে আসা একদল মুসলিম কাবাঘরের দিকে অগ্রসর হবে যাতে মাহাদিকে সহায়তা করা যায় এবং তারা মাহাদির বাহিনীতে যোগ দিবে তাদের ব্যানার হিসেবে কালো পতাকা থাকবে সুতরাং নবী সাল্লাহু আলিয়াল্লাম বলেছেন যখন এই কালো পতাকাগুলো দেখা যাবে এটাই হলো লক্ষণ যে এটাই মাহদি বিদ্যানরা ধরে নিয়েছেন এবং এটি একটি মতামত যে কালো পতাকাগুলোর মধ্যে মাহাদি থাকবেন এটা কি এখন পরিষ্কার এই হাদিসটি আমাদেরকে বলে যে মাহাদি মদিনা থেকে আসবে এটি সঠিক মতামত বলে মনে হচ্ছে এবং এই মতামত আমিও অনুসরণ করি যে মাহদি মদিনা থেকে মক্কায় আসবেন গৃহযুদ্ধের সময় এবং খলিফা বলে দাবি করার মতো অনেক লোক তখন থাকবে লোকেরা মাহাদিকে দেখবে এবং তাকে মাহাদি হিসাবে স্বীকৃতি দেবে এবং তারা তাকে খলিফা করতে চাইবে সুতরাং তারা তাকে বায়াত নিতে বাধ্য করবে এবং যখন এটি ঘটবে তখন খবরটি ছড়িয়ে পড়বে একটি সেনাবাহিনী এগিয়ে আসবে এবং তারা মাহাদির সাথে যোগ দিতে চাইবে এবং যখন সেনাবাহিনী এগিয়ে আসবে নবী সাল্লু বলেছেন যে এটাই নিদর্শন যখন তোমরা এই সেনা দেখবে জেনে রেখো যে এটি মাহাদি তাকে বায়াত দিও এমনকি তার জন্য যদি তুষারের হামাগুড়ি দিতে হয় তবুও এই হাদিসে রাসুল সাল্লু বলেছেন আমি স্বপ্নে দেখেছি খুব অদ্ভুত কিছু এই হাদিসটি বুখারি ও মুসলিম রয়েছে আমার উম্মতের একদল লোক মানে মুসলমানরা কাবার উপর আক্রমণ করার ইচ্ছা পোষণ করবে কি অদ্ভুত একটি বাহিনী কাবাঘর আক্রমণ করার মনস্থ করবে কেন কারণ আমার বংশের একজন কুরাইশদের একজন এটিতে আশ্রয় নিয়েছে তিনি কাবার দিকে ফিরে গেছেন তিনি এতে আশ্রয় প্রার্থনা করেছেন এবং তিনি এক বাহিনী থেকে পালিয়ে যাচ্ছিলেন সুতরাং একটি সেনা দল এই ব্যক্তিকে আক্রমণ করতে আসবে এবং তারা মক্কার বাইরে শিবিরে স্থাপন করবে বায়দা নামক জায়গায় আজও অবধি মক্কার বাইরে একই নামে বায়দা নামে একটি শহরতলি আছে যখন তারা বায়দায় শিবিরে স্থাপন করবে আল্লাহ সুবাহন হুয়া তালা মাটি দুই ভাগ করে দিবেন এবং পুরো সেনাবাহিনী ধ্বংস হবে এই হাদিসটি বুখারি মুসলিম রয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই নালাই এতে মাহাদির উল্লেখ নেই তবে এটি বলে কুরাইশদের একজন আমার বংশের একজন লোক যার অর্থ মাহাদি আ আনহু জিজ্ঞেস করলেন ইয়া রাসুল সেনাবাহিনীতে এমন লোকও তো আছে যাদের আক্রমণ করার ইচ্ছে নেই অর্থাৎ এমন কিছু লোক আছেন যারা কেবল ভ্রমণ করছেন নবী সাল্লাহু বলেছেন তাদের সকলকে ধ্বংস করা হবে এবং বিচার দিবসে আল্লাহ দেখবেন তাদের নিয়াহ কী ছিল সুন্দর হাদিস কারণ যখন এটি ঘটবে সেনাবাহিনীতে অনেক মুসলমান থাকবে যারা কিনা বুঝে না আসলে কি ঘটছে তারা আন্তরিক মুসলমান এ সবই আল্লাহর ইচ্ছা যে আ ইশারদীয় আল্লাহ তাল্লাহ আনহা এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন এবং তাই এটি আমাদের জন্য রেকর্ড করা হয়ে গেল হয়তো যদি তারা না যায় তবে তাদেরকে হত্যা করার হুমকি দেয়া হবে যদি কোনো সৈনিক নির্দেশমতো কাজ না করে সে কোর্ট মার্শালে এবং কারাগারে নিক্ষিপ্ত হয় এমন কি কিছু দেশে তাকে নির্যাতনও করা হয় তাই আইসা তালা আনহা একটি ব্যতিক্রম রাখলেন এইসব লোকদের জন্য যখন সেই সময়টি আসবে তখন মুসলমানদের একটি দল থাকবে তবে তাদের সবাই মন্দ নয় মাহদির আগমনে মুসলমানদের একটি সুবিধা রয়েছে যে তিনি নেতা হবেন সমগ্র মুসলিম উম্মার তিনি উম্মাহকে ঐক্যবদ্ধ করতে চলছেন বিশ্ব বিভক্ত হওয়ার পরে গৃহযুদ্ধের সময় মাহাদি আসবেন অনেক লোক থাকবে যারা নিজেদেরকে খলিফা বলে দাবি করবেন নবীসাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তাদের কেউ সফল হবে না তাহলে মাহাদি আসবেন আর সমস্ত উম্মত তার অধীনে জড়ো হবে এবং আমরা এটাও জানি যে তিনি পরিচালনা করবেন মুসলমানদের সর্ববৃহৎ খিলাফত উমাইয়াদের চেয়ে উত্তম আব্বাসীয়দের চেয়ে উত্তম অটোম্যানদের চেয়ে ভালো অন্য যে কোনো খিলাফত থেকে ভালো নবী সাল্লু আলিয়ালাম বলেছেন যে একটা সময় আসবে যেখানে মাহাদি আসবে তিনি প্রত্যেককে অর্থ প্রদান করবেন এবং দারিদ্রকে ভয় করবেন না এমনকি এটি গ্রাহ্যও করবেন না এবং তিনি বলেছেন যে খাদ্য বাড়বে এবং ফসল ফলবে এবং প্রত্যেকে সুরক্ষা ও শান্তিতে বাস করবে এটি ঘটবে মাহাদির সুবিচার ছড়িয়ে দেওয়ার পরে দুর্যোগের পরে আমরা এটাও জানি যে মাহাদি সাত বছর রাজত্ব করবেন আবুদাউদের এক হাদিসে রাসুলসাল্লুসাল্লাম বলেছেন আহসিন সে সাত বছর রাজত্ব করবে সুতরাং মাহাদির সময়কাল খুব বেশি দীর্ঘ নয় সেখানে ফিতনা ও অশান্তি থাকবে তাকে বাইয়াত দেয়া হবে তিনি খলিফা হয়ে যাবেন তিনি খলিফা হওয়ার পরে সাত বছর নিখুঁত ন্যায় বিচার থাকবে সেই সাত বছর হবে পৃথিবীর ইতিহাসে সেরা সাত বছর যা মুসলমানরা এর আগে কখনোই উপভোগ করেনি তবে তারপরে কিছু একটা ঘটবে কিছু একটা ঘটবে এবং তা হচ্ছে দাজ্জাল আসবে দাজ্জাল আসবে মাহাদি বেঁচে থাকা অবস্থাতেই মাহাদি বেঁচে থাকবেন এবং উম্মতের দায়িত্বে থাকবেন তিনি দাজ্জালের সৈন্যদলের বিরুদ্ধে যুদ্ধ করবেন দাজ্জালের বাহিনীদের সাথে লড়াই করবেন তিনি কখনোই তাদেরকে পরাজিত করতে পারবেন না তা জেনেও এবং এটি খুব হতাশাজনক তবে তাকে এটি করতে হবে তিনি জানেন যে তিনি দাজ্জালকে হত্যা করতে পারবেন না কারণ নবী আলাইহি আলহিসাম বলেছেন ঈসা ইবনে মারিয়াম দাজ্জালকে হত্যা করবেন তবে মাহাদি আর কী করতে পারেন তাকে তো নিজেদেরকে রক্ষা করতে হবে সুতরাং নবী সাল্লাহু আলহিম বলেছেন সময় আসবে যখন মাহাদি তিনি মাহাদি শব্দটি বলেননি তিনি বলেছেন তোমাদের মধ্যে একজন নেতা এবং সেক্ষেত্রে এটি মাহাদি দামেশকে তোমাদের নেতৃত্ব দিবে আর সে লড়াই করবে মূলত দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে এবং তিনি ফজরের নামাজের নেতৃত্বের জন্য উঠে দাঁড়াবেন সাদা মিনারের পাশে এমন কি সাদা মিনারও বলেছিলেন তিনি পণ্ডিতরা বলেছেন এটি উমাইয়া মসজিদ উমাইয়া মসজিদ যা অন্যতম প্রাচীন মসজিদ যা এখনও আছে মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ মসজিদ বারোশো বছর আগে নির্মিত এটির একটি বিশাল সাদা মিনার রয়েছে বেশিরভাগ কেরাম বলেন হাদিসে এই মসজিদের কথাই বলা হয়েছে সুতরাং তিনি মুসলমানদের নেতৃত্ব দেবেন দামেসকে আজান ফজরের জন্য দেয়া হবে যখন তারা নামাজের জন্য উঠে দাঁড়াবে তখন ইকামা দেয়া হবে ঠিক তখন মাহদি আল্লাহু আকবর বলার আগে তিনি তাকবীর বলার আগে ঈসা ইবনে মারিয়াম তাদের সামনে আসবেন সুতরাং মাহদি মুসলমানদের নেতৃত্ব দেবেন এবং তিনি নামাজ শুরু করার আগে ফজরের সালাতের সময় ইবনে মারিয়াম নেমে আসবেন তারা দেখবে তারা আকাশে দেখতে পাবে যে ইবনে মারিয়াম নামছেন তিনি দুজন ফিরিস্তার ডানায় করে নামছেন তিনি দুজন ফিরেস্তার ডানায় করে নামবেন তিনি এইভাবে দুজন ফেরেস্তাকে ধরে রাখবেন এবং তিনি মুসলমানদের সামনে নেমে আসবেন মাহাদি বলবেন এটি আপনার নেতৃত্বের নামাজ আমাদের জন্য নামাজের নেতৃত্ব দিন সুতরাং মাহদি ইবনে মারিয়ামকে অনুরোধ করবেন ফজরের নামাজের নেতৃত্বের জন্য রাসুল সালুসাল্লাম সহী মুসলিম বলেছেন ইবনে মারিয়াম বলবেন না এটি আপনার জন্য আহ্বান করা হয়েছিল আপনার জন্য ইকামা দেয়া হয়েছিল সুতরাং আপনি নেতৃত্ব দিন এটি হাদিসে আছে এই উম্মতের প্রতি সম্মানের নিদর্শন হিসেবে ঈসা ইবনে মারিয়াম পেছনে নামাজ পড়বেন রাসুর সালু আলহ সাল্লামের বংশধরদের একজনের নেতৃত্বে এটিই মাহাদির শেষ উল্লেখ্য আমরা তার সম্পর্কে আর কিছুই জানি না এরপর মাহাদির কি হবে আল্লাহু আলম সালামু আলাইকুম আমি নোমান আলী খানের বাংলা ডাবিং করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট পেতে বেল বাটন প্রেস করুন আর আমাদের ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন জাজাকাল্লাহ খয়রান